আছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ইউরোপের দেশ জার্মানিতে আপনারা ভিজিট ভিসায় কীভাবে ভ্রমণ করবেন তার গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। তাহলে ভিডিওর শুরুতে জার্মানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। জার্মানি একটি পশ্চিম ইউরোপীয় দেশ। বন, নদী, পর্বতমালা এবং উত্তর সমুদ্র সৈকতগুলির প্রাকৃতিক দৃশ্যাবলী বেষ্টিত একটি দেশ। এর রাজধানীতে আর্ট এবং নাইট লাইফের দৃশ্য, ব্র্যান্ডেনবুর্গ গেট সম্পর্কিত অনেকগুলি সাইট রয়েছে, মিউনিখ 16তম শতাব্দীর হাফ ব্রাহাউস সহ অক্টোবর ফেস্ট এবং বিয়ার হলগুলির জন্য পরিচিত। জার্মানির পশ্চিমে মধ্য ইউরোপ রয়েছে, উত্তরে ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড এবং চেক রিপাবলিক, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, দক্ষিণ পশ্চিমে ফ্রান্স এবং লাক্সেমবার্গ এবং উত্তর পশ্চিমে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস রয়েছে। জার্মানির সরকারি নাম হচ্ছে রিপাবলিক অব জার্মানি। জার্মানির সরকারি ভাষা জার্মানি। এদেশটি স্বাধীনতা লাভ করে 3 অক্টোবর 1990 সালে। এদেশের আয়তন হচ্ছে 360,000 বর্গ কিলোমিটার। এদেশের রাজধানীর নাম বার্লিন। দেশটির জাতীয় প্রাণী হচ্ছে ইগল। দেশটির কলিং কোড +49। দেশটির কারেন্সি হল ইউরো। এদেশের জনসংখ্যা 8,27,00,000। এদেশের লোকের গড় আয়ু 80 বছর। এখানে জন্মহার 11%, মৃত্যুহার 12%, শিক্ষার হার 99%। দেশটিতে এয়ারপোর্ট রয়েছে 27টি। পাকা রাস্তা রয়েছে 6,00,000 কিলোমিটার। রেলওয়ে রয়েছে 34,000 কিলোমিটার। জলপথ রয়েছে 2,500 কিলোমিটার। মাথাপিছু আয় $52,000। ভিউয়ার্স, এখন জেনে নেওয়া যাক ভিজিট ভিসায় জার্মানি ভ্রমণ করতে হলে আপনার কী কী রিকোয়ারমেন্টসগুলো লাগবে। আপনার ভিসা রিকোয়ারমেন্টগুলো হচ্ছে মিনিমাম 6 মাসের ভ্যালিডিটিযুক্ত পাসপোর্ট এবং সাথে অবশ্যই পাসপোর্টের 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে, একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফুললি ফিল আপ করা, 2 কপি 35x45 সেন্টিমিটার সাইজের ছবি, কভারিং লেটার, ইনভিটেশন লেটার, ফরওয়ার্ডিং লেটার, ন্যাশনাল আইডি কার্ড, NOC লেটার ফর সার্ভিস হোল্ডার, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি, রাউন্ড ট্রিপ এয়ার টিকিট, হোটেল বুকিং, হেলথ ইন্স্যুরেন্স কভারেজ, 30,000 ইউরো, ট্রেড লাইসেন্স অ্যান্ড ভিজিটিং কার্ড। এই উক্ত ডকুমেন্টসগুলো নিয়ে বাংলাদেশের ঢাকায় অবস্থিত জার্মানি অ্যাম্বাসিতে সাবমিট করবেন এবং 5 থেকে 10 কর্মদিবসের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ডেলিভারি নেবেন। ফ্লাইট নেওয়ার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেমন সো মানি, রাউন্ড ট্রিপ এয়ার টিকিট, হোটেল বুকিং এবং অন্যান্য জরুরি ডকুমেন্টসগুলো নিতে ভুলবেন না প্লিজ। তাহলে ভিউয়ার্স, অপেক্ষা না করে ঘুরে আসুন সুন্দর দেশ জার্মানির দ্য ব্ল্যাক ফরেস্ট, ফেরিটেল ক্যাসল, ব্র্যান্ডেনবার্গ গ্রেট, বার্লিন মিউজিয়াম সহ আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় স্থানগুলো থেকে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য করার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে তা জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।